বিসমিল্লাহিরহমানিরাহিম, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু শাইলা ব্লগ এন্ড কুক। আমি শাইলা আছি আপনাদের সাথে। আর এই যে আমরা বেগুন উঠিয়েছি সেটা তো দেখেছেন, তো এই বেগুন দিয়ে আজকে রান্না করা হবে ছোট মাছ। ও তোলে তো বেগুন উঠিয়ে মানে নিয়ে আসা হয়েছিল গ্রামের বাড়ি থেকে, তো সেটা তো দেখালাম। তারপরে মুরগি, কলিজা এগুলো বের করে নিয়েছি, আর এই যে সেই বেগুন এনে ফ্রিজে রেখে দিয়েছিলাম, আর কলিজাও কেটে নিয়েছি। হলো মানে রমজানের দিনে এই রাত্রিতে দেখা যাচ্ছে যে মানে কোনো কিছু খাওয়া যায় না, তো এগুলো রান্না করে রাখলে খাওয়া যাবে। আর এই যে সেই ট্যাংরা মাছ আর বোয়াল মাছ বের করে রেখেছি, আর সেই সাথে যে মুরগিটাও কেটে নিয়েছি, মুরগি কেটে নিয়েছি, ধুয়ে নিব। তা এখন হলো বেগুনটা মাখিয়ে দিচ্ছি, মাখিয়ে রান্না করে নিব। রমজান মাসে দেখা যাচ্ছে যে খুবই সময় কম থাকে, আর সময় স্বল্পতার কারণে আর নামাজ কালাম শেষ করে দেখা যাচ্ছে যে ব্লগ আপলোড করা হচ্ছে না। তো আমরা প্রথম সেহরিতে কী খেয়েছি এবং ইফতারে কী খেলাম সেটাই আজকের ব্লগে থাকছে। তো সেহরির জন্য এই যে লাউ ভাজি করেছি, সেই সাথে ছোট মাছ রান্না করব, তারপরে মুরগির মাংস, এই রাত্রের জন্য কলিজা আছে, আর বোয়াল মাছটা সিদ্ধ করে রেখে দিব, রাতে রান্না করব। তা আমাদের এই যে মানে পাতাবাহার গাছটা অনেক সুন্দর হয়ে গেছে, আর সেই সাথে দুইটা দুপুর চন্দা গাছও লাগানো হয়েছে, তো সেই সাথে এই যে তরকারিও হয়ে যাচ্ছে। আর এদিকে আমি এখানে হলো পেঁয়াজ এবং মরিচ ভেজে নিচ্ছি। রমজান রাখার পরে দেখা যাচ্ছে যে মানে খুবই খারাপ লাগে, এই কারণে কোনো কিছুই আপলোড করা হচ্ছে না। তবে চেষ্টা করছি যে একটু একটু করে যাতে আপনাদের সঙ্গে মানে কানেক্টেড থাকা যায়। আমি ব্লগ দিলে আপনারা সুন্দর সুন্দর কমেন্ট করেন, আর সেই কমেন্টগুলো আমার পড়তে খুবই ভালো লাগে। তো এখানে মশলাটা কষিয়ে নিলাম, নিয়ে কলিজাটা দিয়ে দিলাম। আজকে আর কলিজা সিদ্ধ করে রাখি নাই, অমনি রান্না করে নিচ্ছি। কলিজা নাড়তে নাড়তে ওদিকে আমার ছোট মাছের চচ্চড়িটা হয়ে গেছে, এখন আমি মুরগিটাও বসিয়ে দিয়েছি। মুরগিটা পেঁয়াজ দিয়ে এবং টমেটো দিয়ে ভুনা করে নিব, যেহেতু রমজান মাসে তেমন একটা বেশি তরি তরকারি লাগে না। আর এদিকে এই যে কলিজাটাও হয়ে যাচ্ছে, এখন কলিজার মধ্যে সামান্য একটু আলু দিব, কারণ তাহরিন আর তোয়া কলিজা খেতে চায় না তেমন একটা বেশি, ওরা আলুটাই পছন্দ করে। তো এই কারণে এখানে আলুটা দিয়ে দিব, আলুটা দিয়ে হলো রান্না করে নিব। আর এদিকে এই যে বড় বোয়াল মাছটা মশলা টশলা দিয়ে এটা হলো পানি দিয়ে সিদ্ধ করে রেখে দিচ্ছি, মানে জাল দিয়ে রেখে দিব, তারপরে রাত্রিতে রান্না করব। তো আমার এই যে কলিজা হয়ে গেছে, আমার চার পদের তরকারি হয়ে গেছে, এগুলো দিয়েই আজকে সেহরিতে খেয়ে নিব। ছোট মাছ, তারপরে হলো মুরগির মাংস, সেই সাথে লাউ ভাজি আর কলিজা। তো এদিকে আর ব্লগ করা হয় নাই, তো রাত্রিতে জায়গা পেয়েছি, জায়গা পেয়ে 3:30টার সময় উঠে পড়েছি। 3:30টার সময় উঠে পড়েছি মানে রাতে রান্না করে রেখে দিয়েছিলাম। ধান খাও, রোজা থাকবা, খাও খাও খাও।
ঘরে দেখা হলে আর বুঝবে কেমন করে এখন সংসার আর এই তো ভাই। হ্যাঁ বুঝছো, দেখি তোমার খাওয়া শেষ, আর তাই না তোমার খাওয়া শেষ শেষ, খেয়ে দে, ওযু করে নামাজ পড়তে হবে। কিন্তু প্রথম রাতে তোয়ামনিও উঠে পড়েছে, তাহরিন ওরা সবাই উঠে পড়েছে, তোয়ামনি অনেক খুশিতে উঠে পড়েছে। তো তোয়ামনি আমাদের সাথে এখন নামাজ পড়বে, সেই কারণে সে জায় নামাজগুলো ঠিকঠাক করে দিচ্ছে। আমরা নামাজ কালাম পড়ে ঘুমিয়ে পড়েছি। তো সকালে তোয়ামনিকে স্কুল থেকে এনে আমি একটা এই যে ক্রুশ কাটা দিয়ে তোয়ামনির জন্য মানে জামার গলা তৈরি করতেছি। তো সেটা তাহরিন বসে বসে দেখতেছিল, আর তাহরিন বলতেছে দাও ভিডিও করি। তো তাহরিন ভিডিও করলো, তো আমিও একটু দেখিয়ে দিলাম এই যে কেমন হবে, সেটা পরে আমি আপনাদেরকে দেখিয়ে দিব। একটা পুরো জামার মানে গলা হবে এইটা ক্রুশ কাটা দিয়ে, অনেক দিন হলো করা হয় না, তো মাথায় কেন যেন খুবই ইয়া উঠলো যে এটা বানাই, এই কারণে বানাচ্ছি, কেমন হবে আমি জানি না। তো স্কুলে যে বসেই থাকতে হয়, ভাবলাম যে এটা নিয়ে যাব, নিয়ে যে স্কুলে বসে তা হ্যাঁ তা তোয়ামনির জন্য ওয়েট করব এবং এটা বানাবো। এর মধ্যে দুপুর হয়ে গেছে, মানে দুপুরের পরে ছোলা বানিয়ে নিচ্ছি আজকে ইফতারের জন্য। তেমন কিছুই করি নাই, কেন যেন খুবই খারাপ লাগছিল, বানাতে ইচ্ছা করছিল না। তো বেগুনি করবো, ক্ষীরা কেটে নিব, বড়া করব, আর হলো এই এইগুলোই থাকবে। তো আজকে বেগুনি এটা গলিয়ে নিয়েছি, ভেজে নিব এই যে, আর তাহরিন ওইদিকে হলো একটু মানে ইয়া করে নিচ্ছে, কি বলে শরবত করে নিচ্ছে। তো এদিকে বেগুনি ভেজে নিচ্ছি, বড়াটাও ভাজা হয়ে গেছে। আসলে এত দেরি হয়ে গিয়েছিল যে তড়িঘড়ি করে ইফতার করে নিয়েছি। ইফতারের লুক বা ইফতারে কী কী ছিল সেটা আপনাদের সঙ্গে আর দেখাতে পারি নাই বলে সরি। তো তারপরে আমি রাতে সেই বোয়াল মাছটা রান্না করে নিব, বোয়াল মাছটা সিদ্ধ করে যে রেখে দিয়েছিলাম সেই বোয়াল মাছটা রান্না করে নিব। এর মধ্যে ইফতার করে নিয়েছি, আর এই যে হলো সারাদিনে টুকটুক করে এতটুকু করে ফেলেছি, এখন আর অল্প একটু বাকি আছে, নিচে আর একটু করে নিব, তাই হয়ে যাবে। আর খয়েরি কালারের একটা জামা দিয়ে পরা যাবে। জামাটা বানানোর পরে সম্পূর্ণ লুকটা আপনাদেরকে দেখিয়ে দিব কেমন হয়েছে। আসলে এটা নিয়ে আজকে সারাদিন খুবই একটু ব্যস্ত ছিলাম, এই কারণে রান্নাবান্নাও তেমন একটা বেশি করা হয় নাই। তো এখন এই যে বোয়াল মাছ যে সিদ্ধ করে রেখে দিয়েছিলাম সেই বোয়াল মাছটা রান্না করব, আর এটা দিয়েই আজকের সেহেরি খাবো। তো একদমই ছোট ব্লগ, সাথেই থাকবেন, আর কেমন হয়েছে অবশ্যই জানাবেন। তো আপনারা আপনাদের রোজা কেমন করতেছেন আমার সঙ্গে অবশ্যই শেয়ার করবেন। আর এই যে মশলা কষিয়ে নিয়েছি, এখন শুধু মাছটা দিয়ে দিব, দিয়ে দিলে তারপরে বলক উঠে যাবে, তারপরে এটা সেহরির জন্য রেখে দিব। সেহরিতে এটা থাকবে, আর একটা ভাজি করেছি, অল্প একটু ভাজি করেছি, সেই ভাজিটা দিয়ে খেয়ে নিব আজকে। আর এই রাত্রিতে কলিজার তরকারি আছে, এগুলো দিয়ে খাওয়া হয়ে যাবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার সাথে থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।